আজকের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমরা এই ভিডিওতে সবাই জেনে নেব ডি অক্ষর দিয়ে শুরু যাদের নাম সেই সব ব্যক্তিরা কেমন হবে। যাদের নামের প্রথম অক্ষর ডি তারা রোমান্টিক, এরা ধৈর্যশীল এবং ভীষণ মিশুকের স্বভাবের হয়ে থাকে, নিজের অনুভূতিগুলোকে চেপে রাখতে পারেন, অত্যন্ত রোমাঞ্চপ্রিয়। আপনার নাম যদি ডি অক্ষর দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি কিন্তু রোমান্টিক, প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন। এরা যে কোনো কাজ করেন ধীরে ধীরে, এদের মনে প্রবল উচ্ছ্বাস থাকে, জেদ কম থাকে কিন্তু নিজের প্রতি আস্থাশীল নয়। এই ধরনের মানুষরা ঘন ঘন মত পরিবর্তন করে, এছাড়া অলস এবং কল্পনাপ্রিয় হয়ে থাকেন। এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা খুব কিন্তু সংবেদনশীল হয়, যে কোনো ক্ষেত্রে কোনো ছোটো ছোটো কথা তাদের উপর বড় একটা প্রভাব ফেলে, বা কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের মানুষরা ছোট্ট ছোট্ট কথাতে অনেক বেশি খুশি হয়ে থাকেন। এই ধরনের মানুষরা ভুল থেকে শিক্ষা নেন এবং পরবর্তীকালে তা শুধরানোর চেষ্টা করে থাকেন। এই বি অক্ষরের ব্যক্তিরা কিন্তু প্রেম বিবাহ করতে কিন্তু বেশি পছন্দ করেন, এমনকি বাইরের সৌন্দর্য এদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকেন। এই ধরনের মানুষরা টাকাকে খুবই গুরুত্ব দেন। সাধারণত এই ধরনের মানুষরা খুবই সাহসী হন। ধরনের মানুষরা সেনা বা বিপদসংকুল স্থানে এনারা চাকরি করেন বা চাকরি করে থাকেন, নিজেদের পরিশ্রমের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন। সাধারণত যাদের নামে এই অক্ষরটি থাকে সেই সব ধরনের মানুষরা খুবই ধনী হয়ে থাকেন। তবে এই ধরনের মানুষের কিছু কিছু কথার কারণে লোকেরা তাদেরকে অহংকারী মনে করেন। এই ধরনের মানুষদের খুব একটা বন্ধুবান্ধব কিন্তু থাকে না, তবে যদি কিছু ক্ষেত্রে বন্ধুবান্ধব থেকে থাকে তাহলে সেই বন্ধুর সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক খুব গভীর থাকে। এইসব ধরনের মানুষ খুব অস্থির চিত্রের এবং খুব ইমোশনাল হয়ে থাকেন। শুধু তাই নয়, এই ধরনের মানুষরা খুবই লড়াকু হয়ে থাকেন, যে কোনো কারণে সহজে হেরে যাবে এটা তারা মেনে নিতে পারেন না বা মেনে নিতে চান না। আবার সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এই সব ধরনের মানুষ ভালোবাসার পিপাসু হয়। তারা যদি সামান্য ভালোবাসা কারোর কাছ থেকে পেয়ে থাকেন তাহলে নিজেকে তার কাছে উজাড় করে দেন। এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা কিন্তু খুবই সংবেদনশীল হয়ে থাকেন।